কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি ভিডিও শেয়ার করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনাদের সাথে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। প্রথমবার যদি এই চ্যানেলে ভিডিওটি দেখছেন, সবার প্রথম আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেলটাকে ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব, সবার প্রথম আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইউটিউবে যদি আপনারা সার্চ করেন সম্পূর্ণ ফ্রি কল আপনারা কিভাবে করবেন, আপনার সামনে হাজার হাজার ভিডিও চলে আসবে। তো বন্ধুরা, সেইখানে বলবে যে আপনারা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন বা কোনো অ্যাপস ইনস্টল করে আপনারা সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা ফ্রি কল আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনারা ডাইরেক্ট আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনারা ডাইরেক্ট আপনারা কল করতে পারবেন। নিজের নম্বরটি গোপন রেখে আপনার ফ্রেন্ডের কাছে আলাদা একটি নম্বর শো করিয়ে আপনারা কল করতে পারবেন। তো বন্ধুরা, আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনার সার্চ বারে আপনারা লিখবেন রিবিল নাম ফ্রি ফোন, লিখে আপনারা সার্চ করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসে। আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন 100% ফ্রি লিখে আছে। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা কল করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের সাথে তিনটি ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব। এই তিনটে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনারা কল করতে পারবেন। নিজের নম্বরটি গোপন রেখে আপনি ফ্রেন্ডের কাছে কিন্তু আলাদা একটি নম্বর দিয়ে আপনারা ফোন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা কি করবেন, সবার প্রথম এই লিঙ্কটিতে আপনারা একটি ক্লিক করবেন। করার পর আপনারা এখানে নিচ থেকে আপনারা চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন একটি কলের অপশন। আপনারা কি করবেন, এই কলের অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, আপনার কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে নেবেন, এখানে ক্লিক করবেন। করার পর ইউএসটা সিলেক্ট থাকবে, আপনারা কি করবেন, আপনার কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা বাংলাদেশে থাকেন, তাহলে আপনারা এখান থেকে আপনার বাংলাদেশটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে আমার কান্ট্রিটা আমি সিলেক্ট করে নিলাম। আপনার যদি বাংলাদেশ থাকেন, আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন এখানে নম্বর অপশন চলে আসে। আপনারা কি করবেন, এখান থেকে আপনার নম্বরগুলি আপনারা যাকে ফোন করবেন তার নম্বরটি আপনারা এখানে টাইপ করে নেবেন। এরকম করে আপনারা টাইপ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কল। আপনারা কি করবেন, এই কলার অপশনটিতে আপনারা যখনই ক্লিক করে দেবেন, আপনার ফোনের পারমিশন হিসাবে আপনারা অ্যালাউ করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ফোন তার ফোনে চলে যাবে। সেখানে কিন্তু আলাদা একটি নম্বর শো করবে। এখানে এক্সাম্পল হিসাবে আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন এরকম ডিজাইনের কিন্তু নম্বর তার সাথে কিন্তু শো করবে, আপনার নম্বরটি সেখানে কিন্তু যাবে না। তো বন্ধুরা, সেকেন্ড যেটি ওয়েবসাইট আছে সেটি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন zlookup.com India লিখে আপনারা সার্চ করে দিবেন। যদি আপনারা বাংলাদেশ থাকেন, আপনারা এখানে ইন্ডিয়ার জায়গাতে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনারা কী করবেন, সবার প্রথম আপনারা zlookup.com আপনাদের দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কলের অপশনটি আছে, আপনারা কলের অপশনটি সিলেক্ট করবেন। আপনারা এখানে কান্ট্রিটি সিলেক্ট করে আপনার যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে আমার কান্ট্রিটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনারা সেম প্রসেসে কিন্তু আপনারা এখানে ফোন করতে পারবেন। এখানে কলের অপশনটি আসছে, আপনারা এখান থেকে কল করতে পারবেন। আপনারা এখানে নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনারা এই ওয়েবসাইটের সাহায্যে যদি আপনারা কল করেন, আপনার নম্বরটি এরকম করে তার কাছে শো করবে। তো বন্ধুরা, তিন নম্বর ওয়েবসাইটটি আপনি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে দেখেন রিবিল নাম ফ্রি কল ইন্ডিয়া। যদি আপনি বাংলাদেশ থাকেন, আপনারা কী করবেন, লাস্ট বাংলা ইন্ডিয়ার জায়গাতে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে দেখতে পারবেন ইন্ডিয়ার পতাকা আপনার সামনে চলে আসবে।
তো এখানে নিচ থেকে আপনারা চলে আসবেন, এখানে কলের অপশনটি আপনারা দেখতে পারবেন। সেম প্রসেসে কিন্তু আপনারা এখানে আপনার কলটা সবার প্রথম সিলেক্ট করবেন, তারপর আপনারা এখানে কান্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন। করার পর আপনারা এখানে যদি অল্প নিচ দিকে আপনারা লক্ষ্য করেন, এখানে কমেন্টের অপশন চলে আসছে। আপনি যদি এখানে আপনারা কমেন্ট করতেছেন, আপনারা কমেন্ট করতে পারবেন, বা এখানে যে টপ কমেন্টটি আছে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনারা নিউ কমেন্ট, টপ কমেন্ট, অল কমেন্ট এইগুলি আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকেও কিন্তু তাদেরকে আপনারা ভিজিট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই তিনটি ওয়েবসাইট যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কত মিনিট আপনারা কল করতে পারবেন? তো বন্ধুরা, একটি ওয়েবসাইটে আপনারা দিনে তিনবার আপনারা কল করতে পারবেন, 3 মিনিট 30 সেকেন্ড করে। যখন আপনার এই তিনবার কল হয়ে যাবে, তারপর কিন্তু আপনারা কল করতে পারবেন না, দ্বিতীয় দিনের আপনাদের অপেক্ষা করতে লাগবে। তো বন্ধুরা, এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই 15 মিনিট আপনারা কল করতে পারবেন আপনার গার্লফ্রেন্ডের সাথে, বা আপনার ফ্রেন্ডের সাথে আপনারা প্র্যাঙ্ক কল আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেলটাকে ক্লিক করে রাখবেন, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন।